আসসালামু আলাইকুম, গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখন আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। আজ আমরা দেখাবো বি লোগো, ছোট হাতের বি লোগো, যেটাতে আপনি গেডিয়ান ইউজ করে কিভাবে ছোট হাতের বি লোগোটি আপনি তৈরি করবেন, ইউনিক বি লোগোটি তৈরি করবেন। আমরা একটি লেটার নেব, এখানে টাইপ টুরে ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটা লেটার নিলাম, ও লেটারটা নিলাম। ও লেটারটি নেওয়ার পরে এটাকে আমি বড় করে নিব, কন শিফট আর অল্টা চেপে কিবোর্ডের এটাকে বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এখান থেকে আমি এ টুলটাতে চলে যাব, রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি এখান থেকে এখানে একটি ফাঁত নিব, এখানে একটি ফাঁত নিলাম, ওকে, এখানে একটি ফাঁত নিলাম। ফাঁত নেওয়ার পরে আমি এটার মধ্যে কাজ করব। দেখেন ছোট হাতের বি হয়ে গেল। তো এটা দেখুন আমরা ডিজাইন করব। এই আমি ওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে কি এটা আউটলাইন করে নিলাম। এই আউটলাইন করে নিয়ে আমি দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি শেপ টুলে চলে যাব। শেপ টুলে চলে গিয়ে আমি এখান থেকে আমি একটু ব্যাকে যাই, ওকে, আমি এটাকে হালকা ভিতরে দিয়ে দিয়ে ওকে আমি এখান থেকে এটাকে দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে শেপ টুলে চলে যাবো, শেপ টুলে চলে গিয়ে আমি এই অংশটা সিলেক্ট করে নিলাম। দেখেন আমার এই অংশটা আলাদা হয়ে গেল, সরি, এই অংশটা, এই অংশটা আলাদা হয়ে গেল, ওকে। আমি এখন এখানে আমি গেডিয়ান দিব। তো গেডিয়ান দেওয়ার জন্য আমি আগে গেডিয়ান একটি গেডিয়ানটা রেডি করে নিই। এখানে আমি একটা ফাঁত বের করলাম, ফাঁত বের করে এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গেডিয়ানটা দিলাম। গেডিয়ানটা দিয়ে এখান থেকে এখন গেডিয়ানের কালার সিলেক্ট করব, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি পিঙ্ক কালারটা নিলাম। তারপরে এখানে আমি আরেকটি নিলাম, অ্যাঙ্কার ফর নিলাম। এরপরে এখানে আবার পিঙ্ক কালারটা দিব, পিঙ্ক কালারটা দিয়ে এখানেও আমি আপনার পিঙ্ক কালারটা দিব, ওকে। পিঙ্ক কালার দেওয়ার পর এরপরে আমি কালারে চলে যাব, কালারে চলে গিয়ে এটাকে সিলেক্ট করে এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে কালারে গেলাম। কালারে গিয়ে এটাকে একটু, সরি, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে এটাতে একটু এটার কালারটা একটু হালকা করে নিলাম। তারপর এই অ্যাঙ্কর ফন্টাতে ক্লিক করে আমি এই কালারটাকে একটু ডিপ করে নিলাম, ওকে। এখন আমি এই বিটাকে সিলেক্ট করে এই আইটোবার টুল দিয়ে যে গ্রেডিয়েন্টটি তৈরি করছি ওই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। দেখেন আমার গ্রেডিয়েন্টটি চলে আসছে। তারপর আমি গ্রেডিয়েন্টে গিয়ে এই দেখেন আমি আপনি যেভাবে চান এভাবে আপনি কালারটা ডাইনে বা আমি সামনে পিছনে নিতে পারেন, ওকে। আমি এই গ্রেডিয়েন্টটা আমি এভাবে রেখে এখান থেকে এবারে এই গ্রেডিয়েন্টটা আমি মোটামুটি একটা কালার নিয়ে আসি, একটা ডিজাইন নিয়ে আসলাম, ওকে। দেখেন একটা ডিজাইন হয়ে গেল, ওকে। এরপরে আমি নিচের বীর, এই বীর নিচের অংশটি ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকে এখানে ব্যাক সাইডে আমার কালো এটা দেখা যাচ্ছে, এটা আমি ডিলিট করে দিই, ওকে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আইডো ফার টুল দিয়ে আবার গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে গ্রেডিয়েন্টে সিলেক্ট করে এখান থেকে আমি ওকে এই গ্রেডিয়েন্টটা দিলাম, দেখেন, ওকে। এখন আমি এখান দিয়ে আরেকটা ফাঁতের কাজ করব, ওকে। আমি এখানে গেলাম, এখানে গিয়ে এখানে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে ওকে, হ্যাঁ, এখানে ক্লিক করলাম। এটা হলো ফ্যান টুল, ফ্যান টুল দিয়ে আমি এটাকে কাজ করতেছি। এরপরে শিফট চেপে ধরে উপরের অংশে ক্লিক করলাম। উপরের অংশে ক্লিক করার পরে এরপরে আবার এই অ্যাঙ্কার পয়েন্টে এসে এই আমি এই ফাঁতটা মেনে নিলাম, ওকে। এই ফাঁতটা সিলেক্ট করে আমি আবার আইডোবার টুল দিয়ে গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমি এখন গ্রেডিয়েন্ট টুলে চলে যাবো, গ্রেডিয়েন্ট টুলে চলে গিয়ে আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা দিয়ে দেব। দেখেন আমার এটা মোটামুটি এখন ম্যাচিং হয় নাই, ওকে। আমি আবার গ্রেডিয়েন্টে চলে যাবো, গ্রেডিয়েন্টে চলে গিয়ে এই কালারটা, ওকে, এই কালারটা আমি আরেকটু ডিপে দিয়ে দিই, ওকে। এখন মোটামুটি দেখেন আমার গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট হয়ে গেছে ওর, ওকে। এরপরে আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলে চলে যাবো, রেক্ট্যাঙ্গেল টুলে চলে গিয়ে আমি এখান থেকে আরেকটা রেক্ট্যাঙ্গেল টুল নেব, ওকে। রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এটার কালারটা আমি গ্রিন করে দিই, ওকে, দিলাম গ্রিন করে দিই। এরপরে এটাকে আমার একটা
এটা আমার দুটো লাগবে এজন্য আমি আরেকটা কপি করে নিলাম কিবোর্ডের অল্টা চেপে মাউসের লেফট বাটন ক্লিক করে ওকে এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে সরি এর আগে আরেকটা কাজ আছে ওকে এটাকে আমি সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এখান থেকে এটাকে একটু অ্যাঙ্গেল করে নিলাম ওকে তারপরে এই অংশটাকে আমি একটু নিচে নামিয়ে নিই ওকে এটাকে আমি একটু জুম দিয়ে কাছ থেকে দেখি ওকে জুম দিয়ে নিলাম এরপরে আমি এটাকে নিলাম নেওয়ার পরে এটাকে আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে অ্যাঙ্গেল করে অ্যাকুরেট করে নিচ্ছি ওকে হয়ে গেল এরপর আমি নিচের অংশে যাব নিচের অংশে গিয়ে এটা একটু এটাকে একটু ছোট করে নিই ওকে এরপরে আবার এখানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে ব্লক করে এটাকে টেনে এনে আমি এখানে দিয়ে দিলাম ওকে দেখেন আমার একটি ডিজাইন তৈরি হয়ে গেল এখন বাকি যে ফাটটি আছে ওই ফাটের কাজটি আমি এখন করব ওকে এখানে আমি এখানে এসে এই ফাটটি আমি অ্যাকুরেট করে আগে বসাই নিই ওকে এখানে বসাই নিলাম সিলেকশন টুলে আসলাম সিলেকশন টুলে এসে এখান থেকে এই সরি এখান থেকে সিলেকশন টুলটা এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে এটাকে টেনে অ্যাকুরেট করে নিলাম এখনও হয় নাই মোটামুটি হয়েছে ওকে এরপরে আমি এখানে এখনও হয়নি আরেকটু নামাই দিলাম মোটামুটি ওকে মিলে গেল এখন আমি নিচের অংশে চলে যাব নিচের অংশে চলে গিয়ে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে এটাকে সিলেক্ট করব এটাকে সিলেক্ট করে এই অংশটাকে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এখান এটাকে টেনে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাড করে দেবো এরপরে এটাকে ধরে আবার এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাড করে দেবো ওকে আমি এই ফাটটার মধ্যে আমি একটা কালার দিই ওকে আমি এই কালারটা দিলাম আর গ্রিনটা আবার চেঞ্জ করে আমি এই কালারটা দিলাম ওকে আমার এখন ডিজাইনটা মোটামুটি তৈরি হয়ে গেল আপনি চাইলে এখানে কালার আরও চেঞ্জ করতে পারেন আপনাদের পছন্দ মতো এখানে রেড কালার দিতে পারেন তারপরে এখানে আপনি গ্রিন দিতে পারেন অথবা স্কাই কালার দিতে পারেন ওকে এই কালারটা দিতে পারেন ওকে এখন হয়ে গেল আমাদের বি লোগো ছোটো হাতের বি লোগোর গ্রেডিয়েন্ট দিয়ে ছোটো হাতের বি লোগোর ডিজাইন তো যারা এখন আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন